সিঁদুরদান হতেই স্ত্রীকে প্রণাম করলেন স্বামী, আর এই ভিডিওই এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। বিয়ে চলছিল, মণ্ডপে পাশাপাশি বর কোণেও বসেছিলেন, আর এরপরই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে যে ছাদনা তলায় বিয়ে চলছে, সিঁদুরদানের পর কোণে বরকে পা ছুঁয়ে প্রণাম করলেন, আর এর খানিক বাদেই শুরু হয় বিয়ের পরবর্তী পর্ব। সেখানে বউয়ের কপালে সিঁদুরের টিপ পরিয়ে দেন বর, আর বিয়ের সেই নিয়ম শেষ হওয়ার পরেই বরের দিকে পা এগিয়ে দেন সদ্য বিবাহিতা কোণে। আলতা মেহেন্দি সাজানো সেইভাবে একদম বিয়ের পোশাকে স্ত্রী তার পা ছুঁচ্ছেন স্বামী। আর এই ভিডিও দেখার পরেই বেশ তাজ্জব হয়েছেন অনেকে, শুধু নিয়ম রক্ষার জন্য নয়, বেশ হাসি মুখেই স্ত্রীকে প্রণাম করলেন বর। স্বামীর এই আচরণে বেশ খুশি স্ত্রীও, তিনিও যেন পুরো বিষয়টা বেশ উপভোগ করলেন। ভিডিওটা দেখে অন্তত সেরকমই মনে হচ্ছে। বিয়ের অনুষ্ঠানে এমন অবাক করা ভিডিও দেখে সেখানে উপস্থিত অতিথিরা একেবারে আনন্দে ফেটে পড়েন, আর এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখে উৎসাহিত হয়েছেন নেটাগরিকরাও, ভিডিওটি মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের। অনেকেই জানতে চেয়েছেন যে এটি কি কোনো বিশেষ সম্প্রদায়ের কোনো নিয়ম, নাকি ভারতীয় পিতৃতান্ত্রিক সমাজে হঠাৎ নবজাগরণ হলো। এর উত্তর অবশ্য অজানা, তবে জানা গিয়েছে যে নাকি এটা কোনো রীতি নয়, এই ঘটনাটি ছিল নিছকই বর এবং কনের সমান অধিকারের বার্তা দেওয়ার একটি মেসেজ। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। এরকম ধরনের নিয়ম যেটা নতুন করে তৈরি করা হয়েছে, নিয়মটিকে আপনারা কি সমর্থন করেন অবশ্যই জানাতে পারেন, এবং এছাড়াও অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে, আরও অন্যান্য ভিডিওর জন্য অবশ্যই প্রেস করুন বেল বাটন।